ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেলে ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা এই সিঙ্গার এবং বাটারফ্লাই সেলাই মেশিনের একটি সমস্যা দেখতে পাচ্ছি সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব হ্যাঁ আপা আপনার মেশিনে কি সমস্যা এই না মানে কাপড় সামনে দিয়ে যাচ্ছে না তো এই সমস্যাটা একটু কমন সমস্যা আমরা এই সিঙ্গার এবং বাটারফ্লাই সেলাই মেশিনে সাধারণত দেখে থাকি অনেকেই কমেন্ট করেছেন যে এই মেশিনের কাপড় সামনে যায় না কি কারণে সামনে যায় না আমরা সেটা একটু দেখতে চাই তো আমরা এই প্রেশারপিটটা উঠিয়ে দেখি একটু চালান তো কাপড় সামনে দিকে যাচ্ছে না আচ্ছা এক মিনিট আমরা যদি দেখি স্টেজ কাউন্টার থেকে আমাদের স্টেজটা কিন্তু নিচ্ছে নামানো আছে অর্থাৎ আমাদের স্টেজটা পাতলাই আছে কিন্তু আমাদের কাপড়টা কিন্তু সামনে দিকে যাচ্ছে না তো চালান তো দেখি আচ্ছা ওকে তো এই সমস্যাটা কয়দিন যাবৎ চলতেছে সপ্তাহখানিক যাবত আপনার মেশিনের কাপড় সামনে যায় না তো এই এই সমস্যাটা চাইলে আপনি নিজেও সমাধান করতে পারেন বাসায় বসে বাসায় বসে এরকম সমস্যা কিন্তু সাধারণত অ্যাভেলেবেল হয়ে থাকে এরকম সমস্যা হলে দুইটি দুইটি তিনটি কারণে এরকম সমস্যাটা হয়ে থাকে তো আমরা সেই কারণগুলো দেখিয়ে দেবো এমনকি সমাধান করার চেষ্টা করব প্রথম কারণ হচ্ছে আমরা এখানে এই ফেসার ফিটটা আমরা দেখবো যে আমাদের ফেসার ফিটা ঠিকমতো বসে কি না যদি না বসে এটা এরকম যদি উপর উঠে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কাপড় সামনে দিকে যায় না তো এরকম যদি আপনার মিছিল সমস্যা হয়ে থাকে যে এটা উঠে আসে কিন্তু নিচে দিকে নামতেছে না তাহলে সেক্ষেত্রে কীভাবে সমাধান করবেন এর জন্য আমার আরেকটি ভিডিও আছে আপনার চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আমি আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর আরেকটি জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই যে নিডল প্লেট এই নিডল প্লেটটা আপনারা এই যখন নিডল বারটি উপরে উপরে দিকে আসবে এই শুয়ে বারটা যখন উপরে থাকবে তখন এই দাঁতটা কিন্তু আমাদের নিডেল প্লেটের উপরে আসতে হবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নিডেল প্লেট আর দাঁত কিন্তু এক সমান এর জন্য কিন্তু কাপড়টা সামনের দিকে যাচ্ছে না হ্যাঁ তো এই সমস্যাটার কারণে এই আমাদের এই কাপড় সামনের দিকে যাচ্ছে না আমরা এটাকে এখন সমাধান করব তো এখন সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে দাঁতটাকে উপরে উঠাতে হবে এই দাঁত আমরা কীভাবে উপর দিকে উঠাবো সেটি দেখিয়ে দিব এই দেখতে পাচ্ছেন দাঁতটা কিন্তু একদম প্লেটের নিচ দিয়ে কিন্তু যাচ্ছে এই দাঁতটা কিন্তু উপর দিকে যাইতে হবে এই জন্য আমাদের মেশিনের যে পিতাটি রয়েছে সে পিতাটি খুলতে হবে পিতাটি খুলে নেন খোলার পরে এই মেশিনটাকে এভাবে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি বার এই বারের এখানে কিন্তু একটি স্ক্রু রয়েছে এই স্ক্রু এবং এই স্ক্রুর মাধ্যমে কিন্তু আমাদের এখানে এই যে এটা হচ্ছে ফিডক বার যেটাকে আমরা দাঁতের বার বলে থাকি বা দাঁত আপ ডাউন করে এটা দিয়ে আমরা যদি এটাকে ঘুরাই এই যেটাকে যদি ঘুরাই দেখুন দাঁতটা কিন্তু দিকে উঠতেছে এবং নিচের দিকে নামতেছে হ্যাঁ তো এটাকে আমাদেরকে উপর দিকে উঠাতে হবে উপর দিকে উঠানোর জন্য যে কাজটা করতে হবে এই স্ক্রুটাকে লুজ করতে হবে স্ক্রুটাকে লুজ করার পর এখন দেখুন এটা আমরা এইভাবে আপ ডাউন করতে পারি চাইলে হুম এই যে এবার যদি আপডাউন করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দাঁতটাও কিন্তু উপর দিকে আপ ডাউন করবে এই যে ঠিক এই পজিশনে রাখবো এবং এখান থেকে দাঁতটা উপরে নিচা উঁচা নিচা করা যাবে হ্যাঁ তা আপনাদের এটা এই নিডেলটাকে উপরে রাখবেন এবং এই দাঁতটাকে ঠিক এই পজিশনে রাখবেন দেড় দেড় এম এম রাখবেন নিডেল প্লেটটাকে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম উপরে রাখবেন দেখে এই স্ক্রুটাকে টাইট করে দেবেন এই স্ক্রুটাকে এখানে ধরে টাইট করে দেবেন টাইট করার পর মিশনটাকে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখন যদি আমরা এই পুলিটাকে ঘুরাই দেখুন এখন দাঁত কিন্তু আমাদের নিডেল প্লেট থেকে উপর দিকে চলে আসছে এখন কিন্তু আমাদের কাপড়টা সামনের দিকে যাবে এখন আমরা এই কাপড়টা সেলাই করে দেখব যে আমাদের কাপড়টা সামনের দিকে যায় কি না এখন দেখতে পাচ্ছেন আমাদের কাপড়টা সামনের দিকে যাচ্ছে এবং সেলাই হচ্ছে হাঁটতেছে না মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকি তো আচ্ছা ঠিক আছে ওকে ওকে আমরা এখানে দেখি এটা কি নামানো আছে এটা নামানো আছে তাহলে দেখি একটু দাঁতটাও উঠানো আছে দেখি হ্যাঁ দাঁত তো উপর উঠানো আছে তাহলে সেই ক্ষেত্রে কেন এই মেশিনটা সামনের দিকে যাচ্ছে না আমাদেরকে সেটা একটু দেখা লাগবে কাজ করে দি ঘুরান তো সামনের দিকে ঘুরান তারপরে ডিয়ার ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের দাঁত কিন্তু একুড়েটভাবে কাজ করতেছে অর্থাৎ সামনের পিছনে কাজ করতেছে কিন্তু বডিটা বা কাপড়টা সামনের দিকে যাচ্ছে না তো এইটা সমস্যাটা খুবই সামান্য একটি সমস্যা কিন্তু না বোঝার কারণে কিন্তু এটা অনেকেই এই মেশিনগুলো নিয়ে বিপদে পড়ে যায় বাসাবাড়িতে তো একটু চালাতে দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁত ঠিকই উপরে উঠানো কাপড়টা কিন্তু সামনের দিকে যাইতেছে না আমরা এমন যদি এখানে যদি স্টেজ কাপড়টা থেকে দেখি স্ট্রিসটা কিন্তু আমাদের পাতলাই আছে স্টেজ কিন্তু গল না বা ব্যাংস্ট্রিস প্রতিষ্ঠানে না এটা সমাধান হচ্ছে আমি দেখাচ্ছি যদি এমন হয় আপনাদের কাপড় যদি সামনে না যায় তাহলে সেক্ষেত্রে আপনারা যে দুটি তিনটি জিনিস লক্ষ্য করবেন সেটি হচ্ছে আপনারা প্রথমে দেখবেন যে আপনাদের মেশিনের এই যে দাঁতটি রয়েছে এই দাঁত নিডেল প্লেটের উপরে আছে কিনা এটা এক নম্বর ফলো করবেন এবং আরেকটি জিনিস ফলো করবেন এটা যখন আপনি নিচে নামাবেন এটা নিচে নামানোর পরে এই ফ্রেশার ফিটটা একদম নিডেল প্লেটের সাথে একদম টাচ হয়ে আছে কি না সেটা দেখবেন তো নিডেলটাকে এভাবে নামিয়ে নেবেন নামানোর পরে আপনি দেখবেন যে এই যেখানে লুজ দেখতে পাচ্ছেন এই গ্যাপ বা লুজ যদি থাকে তাহলে আপনার কাপড় সামনের দিকে যাবে না এটা কেন উপর দিকে উঠে যায় সেটা আমি সমাধান করে দিব। এখন দেখুন এই লুজটা থাকার কারণে কিন্তু কাপড়টা সামনের দিকে যাচ্ছে না বা সামনে যায় না আমাদেরকে যে কাজ করতে হবে এখানে এটি আপনারা বাসায় ঠিক করতে পারবেন মিস্ত্রি ছাড়া এখানে একটি স্ক্রু আছে এই স্ক্রুটাকে আপনারা লুজ করে দিবেন স্ক্রুটাকে লুজ করার পরে এই কাপড়টাকে আপনার উপর দিকে ধাক্কা দিবেন এরকম উপর দিকে ধাক্কা দিলে এই যে বড় ছিদ্রটা আছে এই সিদ্রটি এটা বাইরে চলে আসবে আসার পর এখানে দেখুন আপনারা এই যেই ফেশার পিটের বার এই ফ্রেশার ফিটের বার এখানে একটি স্ক্রু রয়েছে অনেক সময় এখান থেকেও কিন্তু এই লকটা খুলে যায় এই পিনটা খুলে যায় তখনও কিন্তু এই সমস্যাটা হয় এবং এখানে একটি স্ক্রু আছে এই স্ক্রুটাকে আপনারা লুজ করে দিবেন স্ক্রুটাকে লুজ করে দিবেন এবং এখানে হালকা টোকা বাড়ি এটা নিচে নামিয়ে দেবেন তো অটোমেটিকলি এটা নিচে নেমে যায় যদি আপনার এই ফ্রেশার যদি ঠিক থাকে এই ফ্রেশার যদি ঠিক থাকে নিচে নেমে যাবে এখন আপনাদের যে কাজটি করতে হবে এই নিডেলটাকে বা সুইটাকে আপনারা একদম নিচে নামিয়ে নেবেন এবং এই ফেসার ফিডের এই যে সেন্টার বা এই ফিডের যে এই আছে এই সিদ্রটা একদম সেন্টার করে নেবেন যাতে সুইয়ের সাথে টাচ না করে এভাবে নিচে নামিয়ে এটাকে সেন্টার করে নেবেন এখন এই ফেসার ফিড বারটাকে এভাবে চাপ দিয়ে বসিয়ে নেবেন যাতে নিচে কোনো গ্যাপ না থাকে এবং এখানে যাতে দুই পাশে যাতে নিডেলটা টাচ না হয় এই অবস্থায় আপনি এটাকে টাইট করে দেবেন অবশ্যই এটা নিচে নামানো থাকতে হবে এই স্ক্রুটাকে টাইট করে দেবেন টাইট করার পর আপনারা এই খাবারটাকে লাগিয়ে নেবেন এই খাবারটা এই যে এখানে বসিয়ে এই স্ক্রুটাকে টাইট করে দিলে বাস এটা এখন লেগে গেল এখন যদি আপনি এই মেশিনটা চালান তাহলে সেক্ষেত্রে কাপড় আর জাম ধরবে না দেখি হ্যাঁ এখন চালান আপনি সেলাই করতে পারেন আপনি এমনি চালান আমরা দেখি এখন কিন্তু আমাদের কাপড়টা সামনের দিকে যাচ্ছে ওকে ওকে ঠিক আছে আমরা যদি চাই স্টিচটাকে পাতলা করতে স্টিচটা পাতলা হবে দেখি আর একটা সুতা লাগিয়ে নেন দেখি সেলাই হয় কিনা ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা একজন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আপনাদের যদি এই সিঙ্গার এবং বাটারফ্লাই মেশিনে যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদেরকে সেটার জবাব দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনে সিই হচ্ছে সেলাই হচ্ছে এমনকি কাপড়টাও সামনের দিকে যাচ্ছে তো ডিয়ার ফ্রেন্ডস আজকে পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন এই কেমন আজকে মতো বিদায় আল্লাহ হাফিজ